কাছে মনে হচ্ছে যে ওরা ভালো বোলিং করছে ঠিক আছে, কিন্তু আমরা একটু আমার কাছে মনে হচ্ছে উপরে যাচ্ছে তারা আবার বসে। তো আশা করি এটা আমরা এখানে ইয়ে করছি কথা বলছি আমরা অনেক, তো আশা করি আমরা কাজ ভালো করে কাম করবো। আসলে ওরা তো আসলে অনেক ভালো প্লেয়ার, তো মানে খারাপ সময় যেতে পারে, তো ওদের আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা দুজনের এই সময় একসাথে মানে ওরা কামবে করবে, তো ওই দুজনেই খারাপ হয়েছে আর কি। তো আমি আমরা যেমন আমরা আশা করতেছি ওরা যদি কামবে করে আমাদের জন্য খুবই ভালো, কারণ এখানে কিন্তু আমাদেরই খেলতে হবে, সাথে তো ফরেনার থাকবে, কিন্তু আমাদের দেশি প্লেয়ার যদি ভালো খেলে অটোমেটিক কিন্তু আমাদের ভালো খেলি করতে পারবো। আমরা কিন্তু লাস্ট 3 ম্যাচ কিন্তু খারাপ খেলি নাই, মানে ফাইট হয়েছে ঠিক আছে, কিন্তু আজকে যেটা হয়েছে এটা আমার কাছে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট, মানে দাঁত মানে অনেক দেখেন খুব কুইক পাস করে পড়ে গেছে। তো আশা করি আমরা এটা আমরা যে এখনো কিন্তু যে সব শেষ তা না, কিন্তু আমাদের সামনে আরো 3টা ম্যাচ আছে এখানে, আমরা আমরা আসলে আমরা খুব ভালোভাবে আমার মনে হয় যে কাজ থেকে আমরা কাম করতে পারবো। আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমরা যেমন আমরা আগে আলাপ করছিলাম যে উইকেটটা যেমন গত বছর যেভাবে ছিল আর কি, অনেক প্লেয়ার উইকেট ছিল, যেমন টি20 জন্য একটা বেস্ট উইকেট ছিল, উইকেট আসলে মানে ওইভাবে আমরা যেভাবে আমরা প্ল্যানিং করে আসছি যে মনে হচ্ছে যে উইকেটে সুন্দর বল আসবে, আমার কাছে এরকম আপনার মার্ক না আর কি, যে আমার কাছে মনে হচ্ছে যে এটা উইকেটটা সমস্যা একটা সমস্যা হয়েছে, কারণ এত আসলে যেভাবে উইকেটে টার্ন করতেছে মনে হচ্ছে 3 দিনে ম্যাচ খেলতেছে, প্র্যাকটিসের মধ্যে আছে। তো আর ও আসলে নিজে একটু নিজে থেকে একটু ইয়ে করছে আর কি, তো ডাকাতে আবার আমাদের সাথে আবার